স্ত্রীর দিকে আঙ্গুল তুললে সহ্য করবেন না নাসির হোসেন, কঠোর বার্তা দিলেন নাসির। বিস্তারিত সব জানতে নাটিনে আমাদের ভিডিওটি দেখুন, আর আপনি যদি নাসির হোসেনের ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। নাসির হোসেন ও তামিমা সুলতানা খানিকটা ভুল হলো, তামিমা এখন থেকে আর সুলতানা নয়, তার নামের সঙ্গে এখন থেকে যোগ হবে হোসেন। বনানীতে এক সংবাদ সম্মেলনে তামিমাকে আইন ও শরীয়তের বিধি মেনে বিয়ের কথা জানিয়েছেন ক্রিকেটার নাসির। সংবাদ সম্মেলনে নাসির স্পষ্ট ভাষায় বলেছেন, এতদিন সে শুধু তামিমা ছিল, এখন সে হচ্ছে তামিমা হোসেন। কিছুদিন ধরেই বেশ বিতর্ক হচ্ছে ক্রিকেটার নাসিরের বিয়ে ঘিরে। অভিযোগ উঠেছে নাসিরের স্ত্রী তামিমা তার সাবেক স্বামীকে ডিভোর্স না দিয়েই নাকি এই নতুন বিয়ে করেছেন। উত্তরা পশ্চিম থানায় এমন অভিযোগ তুলে সাধারণ ডায়েরি করেছিলেন তামিমার সাবেক স্বামী রাকিব হাসান। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংবাদ মাধ্যমে জ্বর উঠে, সেই জ্বর থামাতে এবং নিজেদের অবস্থানে অটল থেকে বিয়ের বৈধতার ব্যাখ্যাটা দিলেন নাসির। সামাজিক যোগাযোগ মাধ্যমে নাসিরের স্ত্রী তামিমাকে নিয়ে সমালোচনা থেকে অশোভন সব রসিকতা চলছে। তার সাবেক স্বামী রাকিব হাসানও অভিযোগের আঙ্গুল তুলেছেন তামিমার বিরুদ্ধে। এসবের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে নাসির বলেন, আজকে এটা তামিমার সঙ্গে হয়েছে, কাল এটা যে কারোর সাথেই হতে পারে, এতদিন সে শুধু তামিমা ছিল, এখন হচ্ছে ও তামিমা হোসেন। আমি চাইবো না আমার বউয়ের দিকে কেউ আঙ্গুল তুলে কথা বলুক এবং আমার বউকে নানান ধরনের কথাবার্তা বলুক, যারা যেখান থেকেই বলছে না কেন আমি আইনগত ব্যবস্থা নেব। এরপর নিচু স্বরে তামিমাকে কিছু একটা জিজ্ঞেস করেন নাসির। সম্মতিসূচক হাসি লেগেছিল তামিমার মুখে। সংবাদকর্মীদের এরপর প্রশ্ন করতে দেওয়া হয়, তখন উপস্থিত সংবাদকর্মীদের পক্ষ থেকে জানানো হয় আজ একটি মামলা হয়েছে। এর জবাবে নাসির তামিমার আইনজীবী বলেন, আমরা এই সংবাদ সম্মেলন শুরুর কিছুক্ষণ আগে জানতে পেরেছি একটি মামলা হয়েছে। মামলাটা কী বিষয়ে হয়েছে তা আমরা জানতে পাইনি, তবে যদি কোনো মামলা হয়ে থাকে এবং সেখানে নাসির হোসেন অথবা তার স্ত্রী বিবাদী হয় তাহলে আমরা আদালতে এর যথাযথ জবাব দেব। সংবাদ সম্মেলনে নাসির বলেন, আইনগতভাবে ইসলামী শরীয়ত মতে আমরা সবাইকে জানিয়ে বিয়ে করেছি। তামিমা সংবাদ সম্মেলনে বলেন, আমি তালাকের জন্য আবেদন করি 2016 সালে, সেটা অনুমোদন হয় 2017 সালে। সবশেষে নাসির হোসেন বলেন, আমার স্ত্রীর দিকে কেউ যদি আঙ্গুল তোলে তাহলে আমি এর কঠোর ব্যবস্থা নেব, আমি আইনগত ব্যবস্থা নিয়ে তাকে উপযুক্ত শাস্তি দেব, কারণ তামিমা এখন আমার বৈধ বিবাহিত স্ত্রী। তো দর্শক, তামিমা ও নাসিরের বিয়ে নিয়ে আপনাদের কী মতামত সেটা আমাদের কমেন্ট করে জানান, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। ধন্যবাদ।